হ্যালো ফ্রেন্ডস, রূপাস মেকওভারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি গ্ল্যামারাস পার্টি মেকআপ টিউটোরিয়াল। ফার্স্টে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এবার যেটা করব, আমি প্রাইমার অ্যাপ্লাই করব। প্রাইমার অ্যাপ্লাই করার জন্য আমি ইউজ করছি আজকে এলে গালের প্রো এইচডি প্রাইমার। এখন যেটা করব সেটা হচ্ছে ফেসে খুব ভালোভাবে প্রাইমার লাগিয়ে দেব। আমি আইব্রোটা আগে থেকেই করে রেখেছি। আপনারা যদি আমার আইব্রো টিউটোরিয়াল দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি যেটা দিয়ে আইব্রো করেছি সেটা হচ্ছে লরিয়াল প্যারিসের আইব্রো পমেড। এবার আমি আমার আইলিডে কনসিলার অ্যাপ্লাই করে নেব। কনসিলার অ্যাপ্লাই করার জন্য যেটা ইউজ করেছি সেটা হচ্ছে মেবলিন নিউ ইয়র্কের কনসিলার। এটার শেড হচ্ছে মিউট মিডিয়াম। আমি অল্প অল্প পরিমাণে কনসিলার নিয়ে লিডে অ্যাপ্লাই করেছি। এবার কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি যেটা করব, আইশ্যাডো প্যালেট থেকে একটা লাইট কালার আইশ্যাডো নিয়ে এটাকে সেট করে নেব। আপনারা যে কোনো লুজ পাউডার দিয়েও সেট করতে পারেন। তারপর যেটা করছি, একটা শিমারি কালার নিয়ে আমি আমার ব্রাবোনে হাইলাইট করে নিচ্ছি। আমি আজকে আই মেকআপ করব ভায়োলেট ফাস এই আই মেকআপ প্যালেটটা দিয়ে। দেখুন কি সুন্দর কালার, কালারগুলো সবকটাই সুন্দর। ফার্স্টে আমি একটা লাইট পিঙ্ক কালার শেড নিয়ে আমি আমার লিডে ইউজ করছি। আমি অল্প পরিমাণে নিয়েছি, নিয়ে ছোট ছোট স্টোকে আমি ইউজ করছি। দেখুন সুন্দরভাবে ব্লেন্ড করছি অল্প পরিমাণে নিয়ে। অল্প অল্প করে ব্লেন্ড করছি আমি। তারপর যেটা করছি, আরেকটু ডার্ক কালার পিঙ্ক শেড নিয়ে আমি ক্রিজের একটু নিচে থেকে আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি। দেখুন অল্প পরিমাণে নিয়ে আমি অ্যাপ্লাই করছি। আমি সার্কুলার মোশন অ্যান্ড রাউন্ড মোশনে অ্যাপ্লাই করছি। এরপর যেটা করব, একটা লাইট শিমারি কালার নিয়ে আমি লিডে অ্যাপ্লাই করব।
অল্প পরিমাণে নিয়েছি, নিয়ে আমি লিডে অ্যাপ্লাই করছি। দেখুন কালারটা কতটা শিমারি। সেম ভাবে আমি আমার এই চোখেও অ্যাপ্লাই করে নেব। এই আই মেকআপটা খুব ইজি, যেভাবেই আপনারা করতে পারবেন সহজেই। তারপর আরেকটা ডার্ক পিঙ্ক শেড নিয়ে আমি আমার ভি শেপে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, ভি শেপে আমি মিশিয়ে দিচ্ছি। তারপর যেটা করছি, আরেকটা ডার্ক কালার নিয়ে আমি আউটরিট দিকে অ্যাপ্লাই করছি। এবার যেটা করব, একটা ব্রাশ নিয়ে আমি সবটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দেব, যাতে কোনো হার্শ লাইন না থাকে। সবটা সুন্দরভাবে ব্লেন্ড করতে থাকব। এবার যেটা করছি, ল্যাকমির এই আইলাইনারটা দিয়ে আমি লাইনার পরে নিচ্ছি। আমার আই মেকআপ এখানেই কমপ্লিট। এখন আমি আমার ফেসে কারেক্ট করে নিচ্ছি। আমি কারেক্ট করার জন্য ইউজ করছি অরেঞ্জ কারেক্টার। এবার আমি অরেঞ্জ কারেক্টারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ফেসে। এখন যেটা করব, আমি আজকে প্যাকের স্টুডিও ফিক্সড ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আমার শেডের থেকে এক শেড লাইট। আমি অ্যাপ্লাই করার জন্য একটা ফাউন্ডেশন ব্রাশ ইউজ করছি। ফাউন্ডেশন ব্রাশ দিয়ে আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে। এখন যেটা করব, আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি আমার হাইলাইট এরিয়াগুলোতে হাইলাইট করে নিচ্ছি। আমি হাইলাইট করার জন্য ইউজ করছি মেবলিনের নিউইয়র্কের কনসিলার, যেটা আগে ইউজ করেছিলাম আইলিডে ওটাই। আমি হাইলাইট করার জন্য ইউজ করছি চোখের নিচে, নাকের ওপরে অল্প করে, টি জোনে। এখন আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব।
আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এডিএস এর ব্যানানা পাউডার দিয়ে ফেসটাকে সেট করে নিচ্ছি। আমি অল্প পরিমাণে নিয়ে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি একটা হোয়াইট কালার লুজ পাউডার নিয়ে আমার হাইলাইট এরিয়াগুলোকে হাইলাইট করে নিয়েছি, চোখের নিচে দিয়েছি, নাকের ওপরে অল্প একটু, আর এখন আমি নিচের আই মেকআপটা করে নেব। আমি পিঙ্ক শেডটা দিয়ে চোখে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, লাইট পিঙ্ক শেডটা দিয়ে চোখের নিচে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আমি ব্লেন্ড করার জন্য একটা ট্যাপলেট টাইপের ব্রাশ, আই ব্রাশ ইউজ করছি। তারপর যেটা করছি, আমি একটু কাজল লাগিয়ে নিচ্ছি। এখন যেটা করব, আমার লুজ পাউডারটাকে আমি ছেড়ে ফেলে দেব। এই প্যালেটটার সাহায্যে আমি ফেসে কন্ট্রোলিং করে নেব। কন্ট্রোলিং করার জন্য আমি একটা ব্রাশ ইউজ করছি। আমি অল্প পরিমাণে নিয়ে ভালোভাবে ফেসের সাথে কন্ট্রোলিং করে নিচ্ছি। দেখুন, আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমি এবার নোজ কন্ট্রোলিংও করে নিচ্ছি সেম ব্রাশটা দিয়ে। এখন যেটা করব, নাইকার একটা ব্লাশ নিয়ে এই দুটো কালার মিক্স করে আমি ফেসে অ্যাপ্লাই করব। আমি সেই ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি আমার চিকসে একটা ফেক হাসি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এবার আমি হাইলাইট করার জন্য ইউজ করছি প্যাকের বেকড হাইলাইটার। দেখুন কি সুন্দর লাগছে, হাইলাইটার তো সবারই খুব পছন্দের, ইভেন আমারও। আমি নোজের উপরেও একটু দিয়ে দেব হাইলাইটার। আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি আইকনিকে। এবার আমি লিপস্টিক পরে নিচ্ছি, এটা হচ্ছে ম্যারুন শেড, এটা ম্যাট। আমি ফলস ল্যাশও অ্যাপ্লাই করেছি, এটা হচ্ছে প্যাকের M75 ফলস ল্যাশ, খুবই ভালো এটা। এই ছিল আজকে আমার পার্টি মেকআপ টিউটোরিয়াল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।